হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে। গাইজ, ফাইনালি দেখতে পাচ্ছ গেমের মধ্যে একটা নতুন ইভেন্ট চলে এসেছে। এখান থেকে কিন্তু আমরা নিতে পারবো শ্যাডো থ্রোন, হিটম্যান বান্ডেল প্লাস লুট বক্স রয়েছে। তো এটা কিন্তু রিলোড টার্গেট ডাউন ইভেন্টে এসছে। তো এই ইভেন্টটা আসবে, তোমাদেরকে আমি আগে থেকেই দেখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে আসবে। তো আপাতত ভাই এটা তো ইন্ডিয়ান সার্ভারে চলে এসছে, কিন্তু এই সেম ইভেন্ট তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারও দেখতে পাবে। তো কবে দেখতে পাবে সেটা তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে। তো আপাতত তোমরা দেখতে থাকো এই ইভেন্টটা কেমন এবং কত ডায়মন্ড এখানে কী বেরায়, ঠিক আছে? তোমরা জাস্ট দেখে নাও। আর যারা চ্যানেলে নতুন ভাই, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে ফ্রি ফায়ারের প্রত্যেকটা নতুন নতুন আপডেটের ভিডিও, ইভেন্টের ভিডিও সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছ না এখানে কি রয়েছে। এখানে আমাদের জাস্ট একটা লুট বক্স রয়েছে, আর তেমন কিছু ভালো রিওয়ার্ডস নেই। দেখতে পাচ্ছ ভালো রিওয়ার্ডস তো দেয়নি, তা বাদে একটা বান্ডিল দিয়েছে। কিন্তু এই বান্ডিলটা ভাই একবারে না দিয়ে এর প্রত্যেকটা পার্টস আবার একসাথে দিয়েছে। মানে ভাই বুঝতে পারছো গ্রেনা কীভাবে বিজনেস করছে? মানে একটা বান্ডিলকেও এইভাবে আলাদা আলাদাভাবে তার পার্টসগুলো দিয়ে এখানে কিন্তু ইভেন্টটা করছে। তো দেখা যাক, অল্প ডায়মন্ড লাগলে ভালো, কিন্তু এখানে বেশি ডায়মন্ড লাগলে ইভেন্টটা পুরো বেকার ইভেন্ট আমার মতে। তো এখানে ফার্স্টে ফ্রি বলেছে, তো ফ্রিতে আমরা ক্লিক করব। অ্যান্ড ভাই ফ্রিতে স্পিন করে দেখা যাক কী হয় এখানে। তো ফ্র্যাগমেন্ট দিয়েছে, তো চলো ঠিকঠাক আছে, ফ্র্যাগমেন্ট পেয়েছি। তো ভাই দেখতে পাচ্ছ বান্ডেলের এই জামাটা অ্যাড হলো, ঠিক আছে? তো এরপরে আমরা ন ডায়মন্ডে স্পিন করতে বলছে, চলো ন ডায়মন্ডে স্পিন করা যাক। অ্যান্ড এবারে কী দেয় দেখা যাক। তো দেখো এখানে কী একটা বক্স দিয়েছে, এই বক্সে কী পাওয়া যাবে? চলো, এখানে তেমন কিছু নেই হয়তো, আমরা কনফার্ম করে দিচ্ছি। ভাই দেখতে পাচ্ছ কত মানে হার্ড ইভেন্ট এটা, আবার এখানে একটা ইয়ে অ্যাড হয়েছে। তো চলো আবার একটা 19 ডায়মন্ডের স্পিন মারি, দেখা যাক ভাই কী দেয়। ও ভাই সব এটা লেগে গেছে, তো এই জিনিসটা লেগে গেছে, ভালোই হয়েছে। এই জিনিসটা একটা ভালো জিনিস, আর বাকি যে বান্ডিলের আইটেমগুলো তেমন ভালো নয়। তো দেখা যাক আমাদের আর কি এখানে কী লাগে। তো 29 ডায়মন্ডের স্পিন বলছে। তো তার আগে ভাই দেখতে পাচ্ছ এখানে কত কী লাগবে, মানে ইভেন্টটা তো 11 সেপ্টেম্বর পর্যন্ত চলছে, তো এর মধ্যে কিন্তু বাংলাদেশ সার্ভার ইভেন্টটা চলে আসবে। তো চলো 29 ডায়মন্ডে আমরা একটা স্পিন মারবো। তার আগে দেখতে পাচ্ছ অ্যাডেড হয়ে নি ফায়ার, ও এটা কিছু না। 29 ডায়মন্ডে স্পিন মারি ভাই, দেখা যাক এই স্পিনে কি কিছু দেবে। তো ডায়মন্ড রয়্যালি ভাউচার, তো এইভাবেই কিন্তু ইভেন্টটা কাজ করবে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কি হবে, এরপরে ডায়মন্ডের সংখ্যা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আইটেম অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা বান্ডেল নিতে পারবো। তো ভাই এইভাবে কিন্তু আমরা ইভেন্টটা স্পিন করতে পারবো। আর এখানে এই বান্ডেলটা আমাকে তেমন তো ভালো লাগেনি, কিন্তু জাস্ট আমি স্পিন করে তোমাদের দেখে দিলাম এইভাবে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে হবে। এবারে স্পিন মারলে এই জিনিসটা এখানে অ্যাড হবে, দিয়ে আমরা প্রত্যেক স্পিনে ডায়মন্ড বাড়তে থাকবে, প্লাস আমরা কিন্তু একটা করে আইটেম পেতে থাকবো। তো বুঝতে পারছো এখানে কিন্তু এরপরে ডায়মন্ডের সংখ্যা বাড়বে ধীরে ধীরে, তো এইভাবে স্পিন করতে হবে। চলো ভাই এই ইভেন্টটা কিন্তু আমরা এখানে শেষ করে দিচ্ছি। অ্যান্ড ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারে চলে আসবে, আমি তোমাদেরকে বলেছি কবে আসবে। তার আগে ভাই আমি তোমাদেরকে পরে দেখে দিচ্ছি যে জিনিসটা পেলাম এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমন, তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে জাস্ট এইটা, তেমন তো ভালো নয় কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো আমরা এই রিলোড টার্গেট ইভেন্টটা কিন্তু আর 1-2 দিনের ভেতরে বাংলাদেশ সার্ভারে দেখতে পাবো, বড় জোর 1 উইকের ভেতরে দেখতে পাবো, কারণ এটা কনফার্ম ইভেন্ট। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। আর যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই বাই।